আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার তোমরা আমাকে আব্দ বলো, আল্লাহর গোলাম বলো, এতে আমার সম্মান বাড়ে। এতে কি হয়? সম্মান বাড়ে। আমরা কালেমার সাক্ষ্য দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। আমাদের কালেমার স্বাক্ষর ভিতরে আব্দুহু ওয়া রাসূল আছে। আমরা নামাজের তাশাহুদ পড়ি, তাশাহুদের মধ্যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। রাসূলকে আব্দ বলি, গোলাম বলি। আর পাগলও আছে, বলে আল্লাহর ধন রসুল দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। আছে না এরকম পাগল? রসুলের ধন খাজাই পাইয়া আজমিরে আছে শুইয়া, আছে কি না? এখন দলিল দেয় যে আল্লাহ, তার বুখারীর হাদিস দেয় আল্লাহ রসুল বলতেছেন, তার ওয়াফাতের ঘটনা বলতে যায় বলছে না, আল্লাহর মধ্য থেকে এক আল্লাহ তার এক বান্দাকে দুইটা রাস্তার সামনে ইচ্ছার সুযোগ তাকে দিয়েছিলেন। এক, সারা পৃথিবীর ধন সম্পদের চাবিকাঠি তার সামনে দেওয়া হয়েছিল। আরেকটা হয়েছিল তার সাথে সাক্ষাৎ। আল্লাহর ওই বান্দাটা ওই ধন সম্পদের চাবি নাই নাই আল্লাহর সাক্ষাৎটাকে এই পথ এটাকেই বেছে নিয়েছে। সাহাবারা বুঝলেন এ কথাটা, এই ব্যক্তি আর কেউই নয়, এই আল্লাহর ওই বান্দাটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা অন্য কিছুই নয়, এটা হলো তার ওয়াফাতের ইঙ্গিত, ঠিক কিনা? এইটাকে দলিল দিচ্ছে, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। আচ্ছা, তোর যদি যুক্তি ধরেও নিলাম, কি অপব্যাখ্যা ধরেও নিলাম, তাহলে এর যুক্তি এবার দেন, রসুলের ধন খাজাই পাইয়া আজমিরে আছে শুইয়া, এবার দলিল তোর কোথায় আছে? তার মানে আল্লাহর কাছে যা আছে, টুনি পাখির গল্প শুনেছেন ছোটবেলায়, রাজার ঘরে যা আছে আমার ঘরে তা আছে, গল্প শোনেননি, করেননি? ওই যে টুনির ঘরে দুই টাকা, রাজার ঘরে যা আছে আমার ঘরে তা আছে, তাহলে এখন কি হবে? আল্লাহর কাছে যা আছে নবীর কাছে তা আছে, আর নবীর কাছে যা আছে আবার খাজার কাছে তাই আছে। কি তো করলে কথাটা সেরকম না? আল্লাহর ধন যদি রসুল দেয়, রসুলের ধন যদি খাজায় পায়, তাহলে কি আল্লাহর কাছে যা আছে খাজার কাছেও তাই আছে? এই জন্যই তো ওরা বলে ইয়া গাউসুল আজম মাদাত, ওরা বিপদে আপদে খাজারে ডাকে, এই জন্যই ডাকে। ওদের খাজা ওরা সব কিছু করতে পারে, আছে কি না? এই বুঝ আছে না? এর মূল কারণ হলো এই কুফুরি আকিদা, কোরআন সুন্নাহ না বোঝার কারণ। আর হলো অপব্যাখ্যা, এক হলো কোরআন সুন্নাহ না বোঝা, আর একটা হলো কি অপব্যাখ্যা।